23 বছরের প্রথম দিন যখন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন সাফা পাহাড়ের মধ্যে, এখান থেকে ইসলামের স্টার্ট, তাবলিগ স্টার্ট। যেদিন প্রথম দাওয়াত দিচ্ছিলেন সেদিন আমার নবী যে পাথর দুইটার মধ্যে দাঁড়িয়েছিলেন, এ পাথরটাও নবীর নিজের মালিকানায় আয়ত্তে ছিল না, সব ছিল কুফুরি শক্তির কাছে। আর যেই দিন এ দাওয়াত তাবলিগ দিনের কাজ করতে 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 23 বছর শেষ করলেন, আমার নবী শেষ বিদায় গ্রহণ করলেন, সেই দিন ইসলামী দেশগুলার আয়তন মাপি দেখা গেছে, 9 লক্ষ বর্গ মাইল পর্যন্ত তৌহিদের কালমা উদ্দিন হয়ে গেছে সেখানে। এক বিঘার জায়গা ইসলামের ছিল না, তাওহিদের ছিল না, ইমানদারের ছিল না। 23 বছর আগে 23 বছরের মাথায় 9 লক্ষ বর্গ মাইল দেশ ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। এত বিশাল বিজয়, মানুষ বলে ইসলাম নাকি তলোয়ারের মাধ্যমে আসছে, বলে নাউজুবিল্লাহ। লা ইকরাহা ফিদ্দিন, আমার আল্লাহ বলছেন দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না, দিনের প্রচার করো, দাওয়াত দো, বুঝাও, বয়ান করো, ওয়াজ করো, প্রত্যেককে আল্লাহ পাক দেমাগ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দ বুঝে তার পছন্দ হইলে, চয়েস হইলে ইসলাম কবুল করবে, নাইলে নাই। যদি কোনো মুসলমান কাউকে বাধ্য করিয়া ইসলামের কালমা পড়ায়, লা ইউকবালু মিনহু, আল্লাহর কাছে তার ইসলাম গ্রহণযোগ্যই না। আমার কথাটা কি বুঝে এসেছে আপনাদের? রাত বেশি হয়ে গেছে, জিমি গেছেন মনে হয় নাকি? মাইকের আওয়াজ একবার নিচু হয় একবার উঁচু হয়, আমার আওয়াজ বসা, কথা বলতে পারি না। আল্লাহ, বন্ধুরা, জবরদস্তি নাই ইসলামে, তলোয়ারের মাধ্যমে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে মুসলমানদের আখলাক চরিত্রের মাধ্যমে। এই কারণে দেখেন নাস্তিক মোরতাদরা, ইসলামের শত্রু যারা, কিভাবে ইসলামের ইতিহাসকে বিকৃতি করছে। তারা বলে মানুষকে বদরের ময়দানে জবাই করছে, অমুক ময়দানে জবাই করছে মুসলমানরা, মুসলমানের নবীর সামনে, নবীর ওয়ার্ডারে। ইসলামের ইতিহাস দিকে তাকাইলে রক্তের গন্ধ পাওয়া যায়, নাউজুবিল্লাহ বলেন জোরে। ইসলামকে চোখে দেখো, ফ্রান্সের মধ্যে একটা বিপ্লব শুরু হয়েছিল, বিপ্লব শিল্প বিপ্লব। অনেক শিক্ষিত ছেলেরা আছেন আমার সামনে, ফ্রান্সের শিল্প বিপ্লবে প্রায় 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে একটা আন্দোলন কামিয়াব করার জন্য। রাশিয়া, ওইখানে আর একটা বিপ্লব ঘটানো হয়েছে, সেখানে প্রায় 40 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে রাশিয়াতে আন্দোলন বিপ্লব কামিয়াব হয়েছে।
হালাকু খান তাতার বাগদাদের ভিতরে হামলা করেছিল। মিস্টার হালাকু খান একদিনে 2 লক্ষ মুসলমানের রক্ত ঝরাইছিল তারা। হিটলার, হিটলারের বিপ্লব, লক্ষ লক্ষ মানুষের ইহুদিদের রক্তের বিনিময়ে হিটলারের বিপ্লব জয় হয়েছে। আমাদের এই বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হইল, স্বাধীন হইল 71 সালে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে লাল সবুজের পতাকা পাইলাম। ইতিহাসে লেখা আছে, স্কুলে পড়ানো হয়, 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। 1টা বাংলাদেশ যদি পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য 30 লক্ষ মা বোনদের রক্ত যায়। আশ্চর্য হবেন, 23 বৎসর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকার মূর্তি পূজার বিরুদ্ধে, খোদা দ্রোহীদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিলেন 23 বৎসর। 13 বৎসর পর্যন্ত মক্কা শরীফে কোনো যুদ্ধ ছিল না, জেহাদ ছিল না। মাত্র মদিনার 10 বৎসরের ইতিহাসে জেহাদে পাওয়া যায়। ৬২ জনের মতো ইতিহাসের পাতায় দেখা যায় কাফের, মুসলিম, শহীদ আর মৃত ব্যক্তি, শত্রুবাহিনী সব মিলে 22 লক্ষ বর্গ মাইল দেশে তাওহীদের ঝান্ডা গাড়ার জন্যে যে বিপ্লব হয়েছে, পক্ষে বিপক্ষে মানুষ মারা গেছে 10,000। সুবহানাল্লাহ কবেন নাই, 10,000 মানুষের রক্ত গেছে। মাত্র 30 লক্ষ মানুষের শাহাদতের বিনিময়ে যদি বাংলাদেশ অর্জিত হয়, এত বড় মুসলিম দেশটা কুফুরি তাগুতি শক্তির বিরুদ্ধে জেহাদ করে তাওহীদের জানলা গাড়াইলেন, মাত্র 10,000 মানুষের জান গেল। বোঝা গেল, রক্তবাদের মাধ্যমে আর তলোয়ারের মাধ্যমে ইসলামের বিজয় আসে নাই। ইসলামের বিজয় এসে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে, ইসলামের বিজয় এসেছে মুসলিম জাতির আখলাক চরিত্রের মাধ্যমে, ইসলামের বিজয় এসেছে সাহাবায়ে কেরামের ইমানি শক্তির মাধ্যমে, ইসলামের বিজয় এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আজিমের মাধ্যমে। আমি একটু কথা মিলাই দেব, কথাগুলো শোনেন আগে। আমি কি বলতে চাচ্ছি বন্ধুরা আমার, এত বিশাল আকারে ইসলামের বিজয় হলো, আমার রসুল চলে গেলেন, 9 লক্ষ বর্গ মাইল ইসলামী দেশের আয়তন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। 2.5 বৎসর কষ্ট হচ্ছে আপনাদের? 2.5 বৎসর রাষ্ট্রপ্রধান ছিলেন, 2.5 বৎসরে 9 লক্ষ বর্গ মাইল ব্যাপী দেশটাকে 11 লক্ষ বর্গ মাইলে উত্তীর্ণ করেছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে
মুসলিম জাতির অভিভাবক হইলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমরের ব্যাপারে রাসূল বলেছিলেন লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর, আমি যদি শেষ নবী না হতাম আমার করে কোন নবী হওয়ার আশঙ্কা সম্ভাবনা থাকত, আমার উম্মতের মধ্যে ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ পাক নবী বানাইতেন। তার হাতে দায়িত্ব যাওয়ার পরে 10 দিন কম 10 বছর রাষ্ট্রপ্রধান হলেন ছিলেন। 11 লক্ষ বর্গ মাইলের দেশ ইসলামী রাষ্ট্রটাকে তিনি 10 বছরে 22 লক্ষ মতান্তরে 24 লক্ষ বর্গ মাইলে উত্তীর্ণ করেছেন। এগারো দোগুণে 22 ডাইরেক্ট ডাবল সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে খাত্তাবের পরে মুসলিম জাতির অভিভাবক হইলেন হযরতে ওসমান। হযরতে ওসমানের যুগে অনেক ফিতনা ফাসাদও শুরু হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, এক হাদিসের ভাষ্য এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা ফাসাদ আর আমার মধ্যে মাঝখানে একটা দেয়াল আছে, বিরাট বড় গেট আছে, গেটের কারণে ফিতনা আসতে পারতেছে না। সেই গেট আর মেইন দেয়ালটা হলো হযরতে ওমর ইবনে খাত্তাব। যতদিন ওমর থাকবে ইসলামের দুশ্মনরা মাথা উঠাইতে পারবে না। হযরতে ওমরকে যখন হাদিসটা শোনানো হইল, ওমর জিজ্ঞাসা করছিলেন হে হুজাইফা, গেট যেটা আছে সেই গেটটা কি ভাঙা হবে না খোলা হবে? আয়ুকসারু আম ইউফতাহ? কালা বাল ইউকসার। হুজাইফা ইবনে ইয়ামান বলেন না, গেটটা অবশেষে খোলা হবে না, এটা ভেঙে দেওয়া হবে, তখন ফিতনা আসবে। ওমর বললেন আফসোস, তাইলে তো মুসলমানদের জন্য ফিতনার দরজা আর কখনো বন্ধ হবে না। গেট যদি খোলা হইতো আরেকজনে বন্ধ করে দিত, গেট যদি ভেঙে দেওয়া হয় চুরমার করে দেয় তো এটা আর ভাঙবে বন্ধ হইব কেমনি? এক মুহাদ্দিস সাহাবী বলেন হে হুজাইফা, আপনি যখন ওমরের সামনে হাদিসটা বলছিলেন তখন গেটটা কোনটা সেটা কি ওমরে বুঝতে পারছে? কয় যে আগামীকাল সকাল হওয়া যেমন নিশ্চিত, ওমরে জানাটাও নিশ্চিত। ওমর ভালো করে জানে সেই গেটটা স্বয়ং নিজে ওমর। বাঙ্গার অর্থ হইল ওমর স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবেন না, ওনাকে শহীদ করা হবে। বন্ধুরা, অনেক রাত্র আসছি, জীবনে মনে হয় প্রথমবারের মতো আপনাদের এই এলাকায়। হঠাৎ করে কেমনে আমার মুখে ইতিহাস চলে আসলো একটু বলি। কথাটা এই জন্য বলছিলাম, এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বৎসর ছিল উনি রাষ্ট্রপ্রধান। 12 বৎসরের ইতিহাসে এত ফিতনা ফাসাদের মধ্যেও ৪৪,৪৬,০০০ বর্গমাইল ইসলামের পতাকা উড্ডীন হয়েছে।
উসমানের লাস্টে ফিতনা বাড়ছে, শিয়া আসছে, রাফেজি আসছে, খারেজি আসছে, এটা হলো ইসলামের সুবিশাল বিল্ডিংয়ের ভিতরে গুণ। ইসলামের বিল্ডিংকে দুর্বল করার জন্যে খলিফা ওসমানকে নির্মমভাবে শহীদ করেছে। আজকে আমরা কারবালার ইতিহাস পড়ি, হয়তো হুসাইনের ইতিহাস, হযরত হুসাইনের ইতিহাস যেমন নির্মম, তার থেকে কোনো অংশে নির্মম কম না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কাহিনী। এরপরে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেল। হযরত আলী আরেকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ওনার মধ্যে ইহুদি বেঈমানরা আব্দুল্লাহ ইবনে সাবার দল ভিতরে ঢুকিয়া বাইয়ের ভিতরে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দূরত্ব